আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের মাধ্যমিক এবং মুখ্য পদ। ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিচ্ছি 4, 9, 6, 7, 8, 10, 11, 12, 13, এরকম একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে। আমাকে যদি বলে এই ম্যাট্রিক্সের মুখ্য পদ কোনটা, এই ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ কোনটা, সো মুখ্য পদ এবং মাধ্যমিক পদ এই জিনিসটা বের করার আগে আমাদের আগে চিন্তা হবে মুখ্য কর্ণ কী জিনিস আর হচ্ছে মাধ্যমিক কর্ণ কী জিনিস। মুখ্য কর্ণ মানে হচ্ছে তুমি যদি এখানে একটা বর্গক্ষেত্র চিন্তা করো, তাহলে প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণটা যাবে, প্রথম ভুক্তি দিয়ে যে কর্ণটা থাকবে, এটাকে আমরা বলবো এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণের বিপরীতে যে কর্ণটা থাকবে, এই যে কর্ণটা আছে এটাকে বলবো আমরা, এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ, এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ। এখন আসো মুখ্য পদ কী জিনিস ভাইয়া, মাধ্যমিক পদ কী জিনিস। যদি তোমাকে বলে মুখ্য পদ কী জিনিস, তাহলে মুখ্য পদ মানে হচ্ছে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। আর যদি বলে তোমাকে মাধ্যমিক পদ, তাহলে মাধ্যমিক পদ মানে কি, মাধ্যমিক পদ মানে হচ্ছে মাধ্যমিক কর্ণ বা সেকেন্ডারি কর্ণ যেটা আছে, মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল, মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে যদি আমি তোমাকে বলি এই কর্ণের মধ্যে মাধ্যমিক পদ কোনটা, মুখ্য পদ কত, তাহলে তুমি বলবা এই কর্ণের জন্য মুখ্য পদ সমান হবে এই ম্যাট্রিক্সের জন্য 4×8×13, এটা হচ্ছে মুখ্য পদ। যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের জন্য মাধ্যমিক পদ কত, তাহলে মাধ্যমিক পদ সমান হবে 11×8×6, এটা হবে আমাদের মাধ্যমিক পদ। সো আমরা এভাবেই হচ্ছে একটা ম্যাট্রিক্সের মুখ্য পদ এবং মাধ্যমিক পদ বের করে ফেলতে পারি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। সো সবাই একটু ভালো মতো দেখবা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।